মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার নিজের ভোট প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট দিতে যাবার আগে পূজাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বার জন্য বিজেপি সরকার যে কাজ শুরু করেছে তার নিরিখেই মানুষ বিজেপিকে বিপুলভাবে আশীর্বাদ করবে বলে আশাবাদী তিনি। ভোট দেওয়ার অধিকার সেটাকে যেন প্রয়োগ এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিনের ভবিষ্যতে যে আমরা ত্রিপুরা সেইভাবে আপনারা আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের সাহায্য নির্বাচন কমিশনের কাছে আমরা বলবো এগুলো দেখার জন্য এই ধরনের হুজ্জুতি হামলা কোনো অবস্থায় বরদাস্ত করা উচিত নয় এবং এই কালচার তো বহুদিন ধরে ত্রিপুরাতে এর থেকে মানুষ মুক্তি চেয়েছিল যে কারণে 2018-তে আমাদের সরকার এসছে এখন আবার ওরা একসাথে মিলে এই কাজগুলো করছে ওরা আমরা কোনো অবস্থায় হুজ্জুতি চাই না অন্যদিকে নয়বনমালীপুর কেন্দ্র সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবার প্রিয় এই নেতা জানান রাজ্যের বাম কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কোনোভাবেই গ্রহণ করেননি মানুষ মুষ্টিমেয় কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্যই এ জোট হয়েছে এবং উন্নয়নকামী মানুষের সমর্থন বিজেপি দল বিপুলভাবে পাবে বলে জানান রাজীব ভট্টাচার্য আমার কাছে যতটুকু অবধি এখনও সারা রাজ্যের খবর রয়েছে সমস্ত জায়গায় স্মুথলি হচ্ছে দুই একটা জায়গাতে একটু গণ্ডগোল করার চেষ্টা করছে মানে উত্তেজনা করার চেষ্টা করছেন কারণ জানেন যে এই কংগ্রেস আর সিপিএম আজকে যে জোট হয়েছে এটা মানুষ ঠিকভাবে সঠিকভাবে মেনে নেয় আমরা 25 বছর একটা স্লোগান শুনেছি যারা সিপিএম করতো তারা বলতো অলিগলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আবার কমিউনিস্টরা বলতো চীনের দালাল চীনে যাও দেশ মোদের করতে দাও আজকে এই দুইটি স্লোগান এক জায়গায় এসেছে মানুষ আজকে তা পছন্দ করছে না মানুষ বলছেন যে এই কি নমুনা এই কি নাটক কারণ তারা এই যে আজকে জোট আর ঘোট করেছে এটা কাদের সাথে কোন রাজনৈতিক স্বার্থ নয় শুধু তাদের কয়েকজন নেতার ব্যক্তিগত স্বার্থে আজকে সিপিএম এর লোকদেরকে জিজ্ঞেস করুন আজকে মানিক সরকার কেন নির্বাচনে লড়েনি কারণ তারা ব্যক্তিত্বহীন তাদের মধ্যে মেরুদণ্ড রয়েছে 25 বছর 20 বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন আজকে আদর্শকে বিলীন করেন আর কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন নেতা তারা মিলে আজকে এই জোট আর ঘোট করেছে এটা রাজ্যের মানুষ সাধারণভাবে মেনে নিচ্ছে না তাই তাদের পরাজয়টাকে ঢাকার জন্য তারা বিভিন্ন জায়গায় উশৃঙ্খলতা করার চেষ্টা করছে সেটা কঠোরভাবে দমন করার জন্য আমরা ইলেকশন কমিশনের সকাল থেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার জন্য সারা রাজ্যেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ